আর ওইফালে ধানের বস্তা কেটা উঠাই নিয়ে আছে, মানে মাথার উপর উঠাই নিয়ে আছে, এনেকে বহুত কষ্ট হয় এনেকে। আর এইখিনিয়ে বিক্রি করব। আর ওইফালে বাজারের পর ডাঙর ডাঙর শিঙি মাছ কিনে লো আইছে, ধুনিয়াকে আজি বনায় খাব লাগিব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ। হ্যালো ফ্রেন্ডস, কি খবর আপনাদের? সবাই কমেন্ট করে জানাব, মজা লাগবে। আর সোনকালে সোনকালে 50K হব গে আছে। আমার ঘরোয়া ভিডিওবিল যদি চাই আপনার ভাল লাগে, আমার পেজ তো প্লিজ ফলো করে দিব। সোনকালে সোনকালে 50K হব লাগে। তো ঠিক আছে, এটা বাইরে যাও আর কোনে কি কাম করে আছে দেখাওগে বলো। এইফালে ভাত বনি আছে আর ইয়াতে মাছ ভাজিম এটা। এইফালে আছে শিঙি মাছ, আর শিঙি মাছত আমি ধুনিয়াকে হালধি সানি লম। এইখিনি ফ্রাই করে ধুনিয়াকে মানে মায়ে পানি লওয়ার লগত বনাব। এয়া মাছ ভাজি একদম রেডি, খাব পারা হয়ে গেল একদম। এইফালে পিঁয়াজ, তারপর আর মশলা বলে কব গেলে এইফালে আমার আদা নহরু জলকিয়া, তারপর জাবরেং দিছে এনেকে। শেৱালি ফুল খাৰ দি ধুনীয়াকে বনাব বোলে।
আর ইফালে আমার হেওয়ালি ফুল হয়ে আছে এনেকে ইয়াতে দিব লাগবে খার ইফালে পানি আর এই কাটা মশলার পাত আর বহুতে মান ধুনিয়া বলিও কয় পানি লখিনি পুরা সিজি গল তারপর এটা ইফালে মাছ দিব পড়া হয়ে গেল এটা হল মাছ শেৱালি ফুল খিনি হৈ গল চাব পাৰে এনেকে খাৰ দিব নহয় শেৱালি ফুল এইফালে আঞ্জা আমাৰ হৈ গল পানীলাও আৰু খাৰ পানীলাও আৰু মাছ মানে তেল দি বনাইছে খাৰ দিয়া নাই বাৰু ফ্ৰেণ্ডছ আজিৰ ভিডিঅ' চাই আপোনালোকে কেনেকুৱা পালে কমেণ্ট কৰি জনাব আৰু যদি ভাল পালে লাইক শ্বেয়াৰ কমেণ্ট আৰু পেজটো প্লিজ ফ'ল' কৰি দিব তেতিয়া মানে সোনকালে সোনকালে আগবাঢ়ি যাব পাৰিম ন আৰু 50K হ'ব গৈ আছে তো 50K হ'লে মানে ধামাকেদাৰ এটা ভিডিঅ' বনাম বুলি ভাবি আছোঁ মানে আৰু ইউটিউবৰ চেনেল যদি ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকন প্ৰেছ কৰিব তেতিয়া মানে আগতে জলদি এনেকুৱা মোৰ ভিডিঅ'বিলাক পাই থাকিব তো ঠিক আছে লগ পাম এটা বেলেগ ভিডিঅ'ত বাই।